আফরান নিশো বা এরা আসলে কেউ ইয়াং নয়। হ্যাঁ, আফরান নিশো কাজ করছে বোধহয় 25-30 বছর ধরে টেলিভিশনে, কাজে এরা আর ইয়াং নেই। এখন হয়তো ইয়াং একটি চরিত্র করে, কারণ ওভার মেনটেন করেছে, এদের লম্বা ব্যাকগ্রাউন্ড, সো ওকে ভালো লাগে, ও ভালো করে। আর এই তিশা যে নাম বলে, আমি ওর সঙ্গে কাজ করিনি, ওর কাজও আমি খুব একটা দেখিনি, কাজে আমি আসলে মন্তব্য করতে পারছি না। মেহজাবিনকে আমার ভালো লাগে, মেহজাবিন নতুন অবস্থায় আমি পেয়েছিলাম, ওরা যখন নতুন কাজ শুরু করে, ওদের বয়স অল্প, ওদের মেহজাবিন খুবই ভালো অভিনয় করে। তাসনিয়া ফারিন আমার খুবই ভালো লাগে, ওর অভিনয় দেখে তো ওকে আমি ভালোই বেসে ফেলেছি, খুব ভালো অভিনয় করে। নাটকে একটি গল্প বলে, কিছু চরিত্র, কিছু পারফর্মার এসে কিছু চরিত্রকে রূপ দেয়, সেটি দর্শকের কাছে নিয়ে যায়, একটি গল্পই বলে। পরিবর্তন যেটা এসেছে সেটা কারিগরি জায়গায় পরিবর্তন এসেছে, যেটি প্রজেকশনে পরিবর্তন এসেছে, যেটি অর্থনৈতিক জায়গায় পরিবর্তন এসেছে, যেটি দর্শকের রুচির জায়গায় পরিবর্তন এসেছে। একটা সময়ে মানুষ শিডিউল করে নাটক দেখতে হতো, আর এখন মানুষ যখন দেখতে চায় তখনই সে নাটকটি দেখে বা গল্পটি দেখে, সেটি ওরকম মাধ্যম তৈরি হয়েছে। ওটিটি এসেছে, টেলিভিশন নাটক এখন ইউটিউবে যায়, সে তার মতো করে দেখতে পারে। তো এই জায়গায় টেকনিক্যাল পরিবর্তন এসছে, কিন্তু নাটক বেসিক যেটা, নাটক সেভাবেই রয়েছে। ডিরেক্টরদের মধ্যে বদরুল আনাম সৌদের সঙ্গে কাজ করে আমি আরাম পাই, অনেক বছর ধরেই আরাম পাচ্ছি। আমার টেলিভিশন ক্যারিয়ারের শুরুর দিকটা, টেলিভিশন আমি শুরু করেছি 2005, ওটা আমি পরে 98 সাল থেকে তো থিয়েটার করেছি, তো 2005, 2006, 2007, 2008, 2009, 2010 এইদিকে আলভি আহমেদ নামে একজন ডিরেক্টর, এখন তিনি কাজ করছেন, এখন তিনি শুধুমাত্র লেখেন, তার কাজ করে আরাম পেয়েছি। অভিনেতাদের মধ্যে আমি তারিক ভাইয়ের সঙ্গ খুব উপভোগ করি, তারিকা নাম খান। নারীদের মধ্যে সুবর্ণ মুস্তফার সঙ্গ আমি উপভোগ করি, আনন্দ পাই কাজ করে। আর এখন এইখানে যেটার জন্য আপনারা এসেছেন, আমি এসেছি দেনা পাওনা, আমার প্রিয় আর্টিস্টদের মধ্যে একজন সুইটিয়াপা, সে আমার স্ত্রী, এই নাটক 7 বছর পরে আমি বড় কোনো ধারাবাহিকে অভিনয় করছি। তো সেখানে যেটা হয়েছে, এই নাটকে আমি প্রথম খুবই টিপিক্যালি বললে শব্দটি, আমরা যে নায়ক নায়িকা বলি, হ্যাঁ, প্রেমিক প্রেমিকার চরিত্রে যারা অভিনয় করে বা পাত্রপাত্রী, সেই নারী চরিত্রের বাবার ভূমিকা অভিনয় করছি। তো এই প্রথম যখন আসছি সেটেও ওরা অভ্যস্ত নয়, আমি নিজে অভ্যস্ত নই, সেখানে অনেক খুনসুটি হয়, অনেক কথা হয়, আমার যে বয়স তার সেই বয়সের চেয়ে একটু বেশি বয়সের চরিত্র অভিনয় করা নিয়ে হাসি ঠাট্টা গল্প এগুলো হয়, সেটি অনেক কিছু আছে যেটা স্মরণ করে রাখবার মতো। এই দেনা পাওনা দেখবেন আপনারা টেলিভিশনে, ওয়েব সিরিজের মধ্যে এই কোরবানি ঈদে, ঈদুল আজহায় চরকিতে একটি ওয়েব সিরিজ আসবে, নাম বাজি। আর সিনেমা তো কেবলই মুক্তি পেল গত সপ্তাহে, শ্যামাকাব্য চলছে।